আশা করি তোমরা ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকে একটা নিয়ে এসেছি নতুন। আমার মেয়ে বলছে আমি আইসক্রিম খাচ্ছি, আমি দেখাচ্ছি ওরা কি বাপ বেটি বলে কি করছে। কি করছো মা, তুমি কি করছো? কি খাচ্ছো? আইসক্রিম। কেমন একটু খাই দেখো তো, কেমন খেতে হয়। বলছে বাবা নিয়ে এসছে, বাবা ওকে খেতে দিলেই ওর ভালো লাগে না, সেই ওয়াও হয়ে যায়, তাই তো? ওয়া আমাকে একটু দাও। আমাকেও দেবে না। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এখন রান্না করছি। এখন সবই রান্না শুরু করলাম। এখন আজকে হচ্ছে মটন রান্না হচ্ছে। আজকে আমি এমন আমি একটা পদ্ধতিতে রান্না করি, এটা খুব ভালো, আর মাংস পুরো নরম সফট হয়ে যায়। তা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। প্রথমে হচ্ছে আমি এখন সবেই গ্যাসটা জ্বালিয়েছি, সবেই বসিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে মানে তারপর দিলাম মাংসটা, তার মটনটা দিয়ে এবার ঢেকে দিয়েছি। দেখ আর যা মশলাপাতি, আদা রসুন টমেটো টমেটো জিরে ধনে গুঁড়ো মানে যেসব আছে সেটা কিছু দিইনি, সেগুলো আমি পরে দেবো। আগে আমি পেঁয়াজটা ভেজে তার মধ্যে মাংসটা দিয়ে তার মধ্যে লবণ হলুদটা দিয়ে সেটা এখন কষাচ্ছি, ঠিক আছে? এটা আধ ঘন্টা করে তারপরে বাকি প্রসেসটা তারপরে করবো, ঠিক আছে? তোমরা আমার সাথে থাকো। আর আমার সেই মাংসটা এখন দেখি ঢেকে ঢেকে রান্না করেছি মাংসটাকে। মাংসটা এখন পুরো তেল ছেড়ে দিয়েছে, মানে হয়ে গেছে। মাংস যখন ঢেকে ঢেকে রান্না করছিলাম জল ছেড়েছিল, সেই জলে ঢেকে ঢেকে আধ ঘন্টা রান্না করেছি। এইবার এই বাটির মধ্যে আমি বাটি দেখাচ্ছি, বাটির মধ্যে মশলা রেডি করেছি। এই মশলা, এর মধ্যে আছে আদা রসুন লঙ্কা, মানে লঙ্কা বাটা যে যা মধ্যে মতন ঝালটা নেবে, এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো। এইটা এবার আমি এই মশলাটা পুরো যেটা রেডি করে রেখেছি এইটা আমি এবার দিয়ে দেবো মাংসের মধ্যে, তারপরে এইটাকে আবার কষতে দেবো আধ ঘন্টা, ঠিক আছে? তো এই মশলাটা দিয়ে একটু নেড়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি এই পেঁপেটা, আর দেবো ও আর যেটা দেবো যেটা এবার দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো টমেটো কিন্তু আগে দিইনি, এখন সব মশলা দিয়ে একসাথে মিশিয়ে দিলাম, মশলা আর এক টুকরো পেঁপে আর টমেটো কুচিটা এখন দিয়ে এইটা একটা মশলা, কারণ কাঁচা মশলা রয়েছে, মশলা বন্ধ হয়ে গেলো একটা কাঁচা। যত মাংস ঢেকে ঢেকে রান্না করবে তত বেশি টেস্টি হবে, ঠিক আছে? যেটা আমি ঢেকে দিলাম, আবার হয়েই গেছে আমার কষানো। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার দেবো এর মধ্যে জল। এই দেখো তেল ছেড়েই দিয়েছে, এবার দেবো এর মধ্যে জল। কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এরপর জল দেবো। আর জলটা নর্মাল জল দেবো না, ফুটানো জল দেবো। এরকম আমি ফুটিয়ে রেখেছি আগেই, এই জলটা দিয়ে দেবো ব্যাস। তারপরে যে যেমন ঝোল খাবে সে তেমন ঝোল রাখবে। আমরা আপনি গরম গরম মশলাটা দেবো, মনে করে রান্না করে
বাই।